পাগলের মধ্যে তোমরা কি দেখছো? কি ওর হাসিটা বড় সুন্দর। বাপের রোগ ছেলের মাথায় ঢুকেছে। আচ্ছা ডাক্তারবাবু, আপনি নবর মধ্যে পাগলামিটা পেলেন কোথায়? কম বয়সী মেয়ে ছেলের কথা কি বলছেন? কম বয়সী ব্যাটা ছেলে ওই বাড়িতে থাকবে না, কেননা আমিও তো এখনো কুমারী। আমাকে ঘরে বন্ধ রেখে তোমাদের কি লাভ? আমি কি পাগল? তুমি জানো তার জন্য মিস্টার নন্দী আমাকে ডিভোর্স করে বিলেত চলে গেলেন। জগৎ বড়ই পরিবর্তনশীল। কবি রবীন্দ্রনাথ বলে গেছেন, ধন নয় মান নয় একটুকু ভালোবাসা, সেই ভালোবাসা একবার আমার দিকে তাকাবে? এটা তো বড় বাজে কথা বলেননি, নিজেকে দিয়ে বুঝতে পারছি। নন্দী বলেই যে মাথায় কোনো ফন্দি থাকবে না, ওরে বাবা, এত বড় দুর্ভাবনা ধরিয়ে দিলেন। কি একটা নোংরা ছেলেকে তুমি বিয়ে করতে যাচ্ছ? ঠিক সময় জানতে না পারতাম তাহলে তোমার জীবনটা আজকে কি হতো? সে তা এখনো চুরির দায়ে জেল খাটছে। নাকি কেউ নেই? সেকালের কৃষ্ণের রাধা ছিল, আর একালের নবকৃষ্ণের রাধা ছাড়া সবাই আছে। আমি পারবো না, অত সহজ সরল একটা লোককে আমি ঠকাতে পারবো না। যে আমি পারবো না, ভালো লগ্ন টগ্ন আছে? আর দেখতে হবে না, আমার পাঞ্জিতে সব লগ্নই শুভ লগ্ন। আপনি কবে বিয়েটা দিতে চান? কাল না পরশু? কবি তো একে একে ঠিক হয়ে যাচ্ছে দেখছি। উনি বিয়ে করবেন, পুরুত খুঁজে মরছি আমি। তোমার মেয়ের একটু হাত ধরেছি বলে মেয়েটাকে বাড়ির বাইরে বের করে দেবে? কাউন্টেল গুলোকে ধরে জুতো পেটা করতে বললে না? ডায়মন্ড হারবারের বাগান বাড়িতে একটি মেয়েকে স্ত্রীর মর্যাদা দেবার জন্য আপনি তার হাত ধরে গা থেকে নিয়ে এসেছিলেন, সে আপনাকে বিশ্বাস করেছিল। তার প্রতিদানে আপনি তালারি চোখের সামনে একটা বিধবা মেয়েকে নিয়ে পড়তে চাইছেন। সংসারে আপনার মতো লম্পট লোক যেমন আছে, আমার স্বামীর মতো ভালো মানুষও আছে। তার মেয়েকে আপনি ঠকাবেন? মা হয়ে আমি কিছুতেই সহ্য করবো না। ভালোবাসার ভান করে মেয়েদের সর্বনাশ করে আপনার কাজ। আমি সবার মধ্যে ভালোবাসা খুঁজে বেরিয়েছি কিন্তু কখনো পাইনি, কেননা আমাকে তো কেউ চায়নি। চেয়েছে আমার বাড়ি গাড়ি শাড়ি গয়না টাকা পয়সা আমার নাম আমার খ্যাতি সম্মান কোনো কিছু তারা ভয় করি না। আজ আমি নিতার মতো মেয়ে দেখা পেয়েছি যার চোখে কোনো লোভ নেই, কোনো স্বার্থ নেই।